এই টাকার মূল্য শুধুমাত্র সেই মানুষটি জানে যে মানুষটি টাকাগুলো ইনকাম করছে। আমরা যারা দেশে আছি তারা কিন্তু জানি না টাকাগুলো কত কষ্ট করে ইনকাম করা হয়। খাওয়ার টাইম নেই, ঘুমানোর টাইম নেই, মন চাইলে কিছু করতে পারবেন না, কারণ এখানে এসে যে আপনি ফেঁসে গেছেন। পরিবারের সাথে কষ্টের কথা শেয়ারও করা যায় না, আর আমরা যারা প্রবাসী আছি তারা আমরা কষ্টের কথা আমাদের পরিবারকে জানাতেও চাই না। জানাতে না চাওয়ার একটাই কারণ যে পরিবারে সবাই অনেক কষ্ট পাবে। কেউ কষ্ট না পেলেও মা কষ্ট পাবে, আর মায়ের কষ্টটা হচ্ছে সে সন্তানের কষ্ট। তাই আমরা প্রবাসীরা কষ্ট করলেও আমরা আমাদের পরিবারকে জানাই না। আমরা যে রুমগুলোতে থাকি তা আমাদের বাড়ির রুমের চেয়েও খারাপ। খারাপ হওয়ার অনেকগুলো কারণ আছে। এখানে রুমগুলো গোছানোর কেউ নাই, আর দ্বিতীয়ত এটা আমাদের বাড়ি না যে আমাদেরকে ভালো একটা রুম দেবে। কোম্পানি কিংবা মালিকানা যে রুমগুলো দেয়া হয় আমাদেরকে সে রুমগুলোতে থাকতে হয়। ছোট্ট একটা রুম, সেখানে থাকা খাওয়া সব কিছু করতে হয়, এবং কি পাশে ছোট্ট করে একটা বাথরুম করে দেওয়া হয়, সেখানে কাপড় শুকানো অনেকটা কষ্টের হয়ে পড়ে। তারপরেও আমাদের জীবনটা চালিয়ে নিয়ে যেতে হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ কথাগুলো শোনার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।